হ্যালো বন্ধুরা, নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত। আজ তোমাদেরকে ঘুরে দেখাবো লোকমাতা রানী রাসমণির স্বপ্নের তীর্থ দেবী মা ভবতারিণীর পূজিত স্থান দক্ষিণেশ্বর মন্দির। কীভাবে আসবেন, পুজো দেওয়ার সময় কখন, কী কী দেখবেন, নতুন কী নিয়মাবলী রয়েছে পুজো দেওয়ার জন্য এবং সর্বোপরি জেনে নেব এই দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দক্ষিণেশ্বর মন্দির, যেখানে মা কালী পূজিত হন দেবী ভবতারিণী রূপে। দেশ বিদেশ থেকে অগণিত ভক্তরা বছরের বিভিন্ন সময়ে আসেন মা ভবতারিণীর কাছে পুজো দিতে, মাকে দর্শন করতে আসেন এই মন্দিরে। রয়েছে এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি। মাতা সারদা দেবীর জীবনের অনেকটা সময় কেটেছে এই পূর্ণভূমিতে। লোকমতে জানা যায় 1847 সালে কলকাতার জানবাজারের রানী রাসমণি ঠিক করেন 24টি নৌকায় চড়ে আত্মীয় পরিজন নিয়ে কাশী যাবে তীর্থ করতে, আর সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দেন। কাশী যাওয়ার ঠিক একদিন আগে স্বপ্নে মা কালী দর্শন দেন এবং মা কালী আদেশ দেন, আমাকে পুজো দেওয়ার জন্য কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি মন্দির স্থাপন করে মা কালীর মূর্তি স্থাপন করার জন্য। আর সেই কথা মতো 1847 সালে হুগলি নদীর তীরে এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয় এবং সম্পন্ন হয় 1855 সালে। এবার আসি দক্ষিণেশ্বর মন্দিরে কিভাবে আসবেন। কলকাতার দিক থেকে আসলে চলে আসুন শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ডানকুনি লোকালে চেপে দক্ষিণেশ্বর স্টেশন, বাসে আসলে দক্ষিণেশ্বর স্টপেজে নেমে পড়ুন এবং সেখান থেকে স্কাইওয়াক দিয়ে চলে আসুন মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার সময় বলে রাখি সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে সন্ধে 7:30। দক্ষিণেশ্বর স্টেশন বা স্টপেজে নেমে স্কাইওয়াকে দিয়ে পৌঁছে যাবেন মন্দিরের মূল প্রবেশদ্বারে। মূল প্রবেশদ্বার থেকে ঢুকে বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে সেখানে রয়েছে মা ভবতারিণী ঘাট, যেই ঘাটে ফেরিতে করে লঞ্চে করে আপনারা পৌঁছে যেতে পারেন বেলুড় মঠ। এছাড়া রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। মূল মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক এই জায়গায় আপনাদেরকে কাউন্টারে মোবাইল জুতো ব্যাগ জমা করতে হবে। মোবাইলের জন্য 3 টাকা, জুতোর জন্য 3 টাকা এবং ব্যাগের জন্য 10 টাকা দিয়ে ব্যাগ কাউন্টারে জমা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে এবং লাইনে দাঁড়িয়ে মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করতে হবে এবং পুজো দিতে হবে। মূল মন্দিরের পাশে রয়েছে 12টি শিব মন্দির, এছাড়া রয়েছে নহবতখানা এবং শারদা নিবাস, এছাড়া বিভিন্ন ডালা আর্কেড রয়েছে যেখান থেকে আপনারা পুজোর ফুলমালা ডালা সংগ্রহ করতে পারেন। নতুন নিয়মাবলী অনুযায়ী কোনো ধূপকাঠি বা মোমবাতি মন্দিরের ভেতরে প্রবেশ করে নিয়ে যাওয়া যাবে না, আপনারা মোমবাতি ধূপকাঠি মন্দিরের ভেতরে কিন্তু জ্বালাতে পারবেন না। আর এখানে রয়েছে বিশাল এক ঘাট যেখানে স্নান করে এই মা ভবতারিণীর পুজো সবাই দিয়ে থাকেন, গঙ্গার জল তুলে থাকেন। তার পাশেই রয়েছে নবদখানা, শারদা নিবাস, অসংখ্য হনুমান আপনাদেরকে এখানে দেখতে পাবেন, তারা তাদেরকে চাইলে খাবার দিতে পারেন, তারা কিন্তু এই গাছের ডালেই থাকে। আর শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যরা যারা তাদের কাছে দীক্ষা নিতেন তাদের মূর্তি কিন্তু এখানে পরপর গঙ্গার তীরে সাজানো রয়েছে, বেশ সুন্দর লাগে এই জায়গাটা দর্শন করতে। রয়েছে স্বামীজি বিবেকানন্দের মূর্তি যেখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তোলেন, এখান থেকেও মন্দিরটাকে বেশ সুন্দর লাগে। অবশ্যই যারা পুজো দিতে আসবেন সকাল সকাল চলে আসবেন এবং যদি বেলুড় মঠ যেতে চান তাহলে এখান থেকে মা ভবতারিণীর ঘাটে চলে যাবেন, সেখান থেকে আপনারা বেলুড় মঠ চলে যেতে পারেন। এই হচ্ছে এক শারদা নিবাস, মাতা শ্রী শারদা নিবাস, শারদা দেবীর মূর্তি এখানে রয়েছে।
আর এই ভেতরে চলে আসুন, মন্দিরের ঠিক বাঁদিকে এই ঝিল, বিশাল ঝিলের সামনে থেকে আপনারা চাইলে মন্দিরের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সুন্দরভাবে করতে পারেন, এবং এই জায়গাটা থেকে মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ। পার্কিং লটে টয়লেটের ব্যবস্থা রয়েছে, পুরুষ এবং মহিলা সবার জন্যই আলাদা আলাদা। আর এই ঝিলের পাড়ে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন, ফটো তুলে নিতে পারেন, ভিডিও করতে পারেন। এবার বলে রাখি, ভোগের কুপন কোথা থেকে পাবেন। মন্দিরের ভেতরে মূল মন্দিরের পাশেই রয়েছে ভোগের কুপনের কাউন্টার, সকাল 9টা থেকে ভোগের কুপন পেয়ে যাবেন এবং ভোগ দেওয়া হয় দুপুর 1টার পরে। শনি এবং রবিবার বাদে বাকি দিন সপ্তাহে 200টি করে কুপন বিলি করা হয় এবং শনি এবং রবিবারে 300টি করে কুপন বিলি করা হয়। মন্দিরে পুজো দিয়ে চলে যান ভোজনালয়ে, কচুরি বা এগুলো খেতে। আগে অসংখ্য ছোট ছোট দোকান ছিল, সেই দোকানগুলো কিন্তু এখন ফুড প্লাজাতে পরিণত হয়েছে এবং এই ফুড প্লাজার ওপরে কিন্তু রেস্ট হাউস তৈরি হচ্ছে, রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হচ্ছে। আর এই ফুড প্লাজাতে কিন্তু খুব অল্প পরিমাণে কয়েকটি দোকান আছে, এসি রয়েছে, ভালো সুন্দর বসার চেয়ার রয়েছে, কিন্তু আগেকার মতো সেই কচুরি বা সেই ছোটোখাটো দোকান, মিষ্টির দোকান সেগুলো কিন্তু কিছুই নেই, সেগুলো এখন ফুড প্লাজাতে কনভার্ট হয়ে গেছে। বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দিরের ওপর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে যদি আরও কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই জানাবেন, প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেবো। মা ভবতারিণী দেবীর মন্দিরে যারা এখনও অবধি আসেননি অবশ্যই একবার আসুন, পুজো দিয়ে যান, বেশ ভালো লাগবে। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।